রাজধানীর সড়কে অনেকটাই বেপরোয়ার ব্যাটারি চালিত অটোরিকশা। ঝুঁকিপূর্ণ এসব অবৈধ যানবাহন বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও উল্টো বরং বাড়ছে এর সংখ্যা। দুর্ঘটনা রোধে অটোরিকশা বন্ধের বিকল্প নেই বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। রাজধানীর মিরপুরের কালশী এলাকা, গলি কিংবা প্রধান সড়কে পাল্লা দিয়ে চলছে এসব নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশা। সোজা পথে চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ, সুযোগ পেলে এগুলো চলে উল্টো পথে। শুধু কালশী নয়, রাজধানীর প্রায় সব এলাকাই এর দৌরাত্ম্য। প্রধান সড়কে চলবে না, শুধু গলি এবং ভাঙাচোরা রাস্তায় চলবে, এমন অলিখিত চুক্তিতেই দিন দিন এর সংখ্যা বাড়ছে। যদিও এই চুক্তিও মানছে না তারা। ব্যাটারি চালিত কত রিকশা চলে রাজধানীর সড়কে এর সঠিক সংখ্যা জানা না গেলেও তা লাখের উপরেই। রাত্রে গাড়ি চালাইছে, রাত্রে গাড়ি চালানোর পরেও রাত্রে পুলিশে গাড়ি ধরা ডাইরেক্ট গাড়ির সহ ড্রাইভারকে থানায় ঢুকে দিয়েছে, চালান সোজা ছাড়ে নাই। আমরা এটা ধরেন যদি আমাদের গাড়ি বালুমার থেকে ধরে নেওয়া হয়, এই কোনা থেকে বা ওই সামনে থেকে ভিটারি জায়গা থেকে সিএনজি দিয়ে আটকে গাড়ি ধরে নেয়, খুব বিপদে আছি আমরা। একজনে আরেকজনে এসএমএস দিয়ে তারপর আমরা গাড়িগুলো নিজের রিক্সে নিই, এরকমই কাজকাম করে গাইতে হবে। আমরা মনে আগে চাকরি করতাম, আমি সোহনে ইরে নিয়ে বেরিয়েছি, আগে চাকরি করতাম, ওখান গাড়ি নিয়ে বেরিয়েছি, মনে করি আমরা তো ছিপায় ছেলে, আমরা তো মেন রোডে যাই না, এই যে ভিতরে ভিতরে ছেলা এন থেকে গাড়ি ধরে নিয়ে গেলে আমরা কী করে কাম করুন, এই যে এন থেকে ধরে নিয়ে গেলে পরে মনে করেন বক্সে নিয়ে যায়, আজের 1200 টাকা লাগে, মানে রেকার বিল করে, রেকার বিল করলে পরে 1200 টাকা দিতে হয়। রেসিডেন্স তো বাচ্চারা খেলে, এগুলো ব্রেক ধরা, এগুলো পড়ে যাওয়া খুব রিক্সি ব্যাপার। আমাদের এখানকার মোল্লা সাহেব যিনি, উনি কিন্তু এটা মানা করছেন যে ভিতরে না ঢুকার জন্য, বাইরে দিয়ে চলো, তো বাইরে দিয়েও কিন্তু আসলে এটা রিক্সের ব্যাপার। একটা পাতলা গাড়ি এভাবে মেশিন দিয়ে চলবে এটা হয় না, মানে গাড়ির সাথে আর মেশিনের সাথে সামঞ্জস্যতা হয় না, এই জন্য এটা অফ করাই দরকার। পা দিয়ে করলে শরীরটাও ভালো থাকবে, পাশাপাশি পায়ের ইয়ে কিন্তু কন্ট্রোলটা ভালো। চলাচল ঝুঁকিপূর্ণ এবং অবৈধ এটি জানার পরও চালক এবং যাত্রী উভয়েরই আছে নানা যুক্তি। এটি ব্রেক নাই তো, এমন স্পিডে চালায় মনে করেন একটা লাগে একটা দাম করে মাইরা দেয়, তারপরে চলেন কেন, কী করবো, রিক্সা ছাড়া তো কোনো রাস্তা নেই। মানে এই জায়গায় যেরকম 10 নম্বর থেকে যে কা লালমাই টেলে তার বাস দেওয়া যায় না, এই ঘুরে হওয়া লাগে এই। এখন চালানো অবৈধ, সরকারের মেন জায়গা থেকে বন্ধ করে, সরকারের তো মেন জায়গা থেকে বন্ধ করতে আসে না, আমরা গরিব মানুষ আমরা কই যাবো। ঝুঁকিপূর্ণই এখন, মাঝে মাঝে দেখা যায় অনেকক্ষণ দাঁড়াই থাকা থাকা বা রিক্সা আসছে, আমার একটু তাড়া আছে এই জন্য উঠে যায়। ঝুঁকিপূর্ণ মনে করেন? অবশ্যই ঝুঁকিপূর্ণ। এসব অবৈধ যান বন্ধ না হওয়ার পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা, পুলিশ, চাঁদাবাজরা জড়িত বলেও অভিযোগ আছে। হ্যাঁ, পুলিশ ঝামেলা করে, ওই যে তারা কত সময় কিছু টাকা পয়সা নেয় নিয়ে আমাদের ছেড়ে দেয়। লাইন খরচ কত দেওয়া লাগে? আমরা ওই নির্দেশনা মেনে হাইকোর্টের প্রতি, হাইকোর্টের যে অর্ডার তার প্রতি সম্মান রেখে আমরা যারা রাস্তায় ট্রাফিক বিভাগের যারা আছে এবং ক্রাইম বিভাগেরও যৌথ পরিচালনায় আমরা অভিযান চালাই। হয়তোবা এরকম হইতে পারে যে ওরা চাচ্ছে যে এরা উন্মুক্তভাবে চলবে, আমরা চালাইতে দিতেছি না, এই আক্রোশও হতে পারে। অবশ্য কিছু অভিযান চললেও তা যেন অনেকটাই নিয়ম রক্ষার। এর যে চাকার যে বেশ, এই বেশে একে এর যতটুকু স্পিডে সে চলতে পারবে সেভাবেই চাকার বেশটা তৈরি করা হয়েছে, যাতে মানুষ প্যাডলিংয়ের মাধ্যমে করে। আমরা যেটা করেছি, আমরা এর ভিতরে ইঞ্জিন লাগিয়ে দিয়েছি, ইঞ্জিন লাগানোর ফলে এর স্পিড বেড়ে গেছে, এর রাস্তার সাথে চাকার অ্যাডহেশন ক্যাপাসিটি অনেক কমে গেছে। তো এগুলো আরও অনেক বিস্তারিত টেকনিক্যাল ব্যাপারগুলো আছে, সেগুলো আমি না বলে আমি একটা কথাই বলবো যে এটা রাস্তায় চলাচলের জন্য এই মানে এই আদলে রাস্তায় চলার জন্য এটা উপযোগী কোনো বাহন নয়। ব্যাটারিতে সমস্ত বাংলাদেশ ভরে গেছে,
লাখস এন্ড লাখস অফ এই রিক্সাগুলো সারা দেশ ভরে গেছে। এর যে আফটার ইফেক্ট, ব্যাটারি ম্যানেজমেন্ট ইজ সো ডিফিকাল্ট। গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে এই বাহন বাড়তি দিয়ে এখন নিয়ন্ত্রণই কঠিন হয়ে পড়েছে। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।